ওমর হামিদ প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসরের নামাজে সুরা ফাতিহা পরে সুরা মিলাতে ভুলে গিয়েছি পরে সজতে দিয়েছি নামাজ কি হয়েছে ওমর হামিদ বিশুদ্ধ মতে সুরা ফাতিহার পরে অন্যন্য সুরা মিলানো হচ্ছে সুনত যদি ইমাম আবহানি পর রহমতুল্লাহ এটাকে ওয়াজি বলেছেন আপনি যদি কোনো মাধাবের লোক হয়ে থাকেন হানাফি মাঝাবের তাহলে আপনার সালা ঠিকই আছে যেহেতু আপনি সুরা পাতার পরে সুরা মিলেননি সেজন্য দিয়েছেন আর যদি আপনি বিশুদ্ধ মত সহিদার ভাই হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলছে আপনার কিন্তু সহযোগিতা দেওয়ার দরকার ছিল না তো যেটা হয়ে গেছে সেটা যেন আর কিছু করার নেই সামনে খেয়াল রাখবেন সূরায় ফাতেহা বিশুদ্ধভাবে হয়ে গেলে কারো তাহলে তার জন্য কিন্তু আর এয়ার প্রয়োজন হয় না এই সহযোগ দেওয়ার প্রয়োজন হয় না সহযোগা দেওয়ার প্রয়োজন হয় না إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ